हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आजकल भिडियो एक भिन्न रकम एक भिडियो होते जा कारण भिडियोते पे गे कुमिल्लार एक व्यवसायी के से व्यवसायिकर का जानार चेष्टा करब आज के दौरे गाभी बासुर किने चेन। এবং এই ভিডিওর মুখ্য উদ্দেশ্য হচ্ছে এর মাধ্যম দিয়ে নতুন উদ্যোক্তারা যেন প্রাথমিক একটি ধারণা পান, কেননা আপনি যে খামারি করতে চান না কেন, প্রথমের দিকে আপনি কিনতে যদি জিততে না পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো কিছু আশা করতে পারেন না। এই গরুটা কে কিনছে? ভাই আপনি কিনছেন? কয় দাঁতের গরু ভাই? এটা ছয় দাঁত। কত দিয়ে কিনলেন? 1,62,000। কয়লিটার দুধ বলছে ভাই? 10 লিটার না? হ্যাঁ 10টা হবে। 10টা হবে? 10টা হবে, 10টা হবে। বেশি দিন কম না? দাঁড়ি হবে বাপুরে আর জানাবি না দেখি দেখি। হ্যাঁ এই গরু কি? এইটা একটা ভালো কাজ করছেন, এই যে দুধ দহন করে আপনি বাসুরকে খাইতে দিছেন। ভাই চলে যাচ্ছেন নাকি? আপনি আসেন আসেন আসেন, কথা বলবেন। আপনার বাড়িতে কয়টা গরু আছে ভাই? বাড়িতে আছে 4-5টা আছে। আপনার বাসা কোথায়? মেঘনা কুমিল্লা। মেঘনা কুমিল্লা? ও কুমিল্লা থেকে আপনি আসছেন? কয়টা গরু কিনছেন ভাই? আজকে 5টা কিনছি আমরা ব্যাপারি। ও ব্যবসায়িক আপনারা? এইটা কিনছেন 1,62,000, তাহলে আরো 4টা আছে। একটু দেখেন ভাই, আসেন। আরে আর দেখ, এরা তো কথা, এরা কিনছে 1,48,000। এইটা 1,48,000। 38 কি বাছুর ভাই? সার বাছুর না? বাহ খুব সুন্দর গাভী কিনছেন আপনি। 1,38,000। এটা কয় লিটার দুধ বলছে ভাই? 5 লিটার না? হ্যাঁ মিলবে, মানে কথা কাজে মিল থাকবে ভাই। সার বাছুর, বাছুরটা প্রিয় ভিউয়ার্স দেখেন, বাছুরটা কিন্তু অনেক সুন্দর বাছুর, বাচ্চা সুন্দর। এবং যারা নতুন উদ্যোক্তা হতে চান, যারা নতুন খামার করতে চান অল্প টাকা, তারা কিন্তু এই ধরনের গাভী বাছুর নিতে পারেন। তার কারণ হচ্ছে এই গাভী বাছুরে কখনো কোনো দিনই লস হবে না। কেন হবে না? আপনি 1,38,000 দেখতেছেন ক্রস গাভী, আপনার 5 থেকে 6 লিটার এবং ভালোভাবে যত্ন নিলে 7 লিটার পর্যন্ত দুধ আশা করা যায়। সেই সঙ্গে এই বাছুরটি যখন দুধ ছাড়বে তখন এর দাম আপনার 70 থেকে 80,000। দেখতে পাচ্ছেন শাহিওয়াল, ক্রস শাহিওয়াল বাছুর। আর কোনটা কাকা? এই গাভীটা কত দিয়ে কিনছেন ভাই? 1,56,000। 1,56,000 না? সাথে এটা কি বাচ্চা ভাই? চার বাছুর। চার বাছুর না? দুধ কয় লিটার বলছে এটা? 9 লিটার। 9 লিটার? 9 লিটার। এটা তো দুধ দহন করছেন তাই না? দহন করছেন। প্রিয় ভিউয়ার্স, এটার যে বৈশিষ্ট্য মনে হচ্ছে দুধের মিল পাওয়া যাবে। এবং তিনি যে আইডিয়াতে মূলত গাভীটা নিছেন দেখেন, যে আর কোনটা কিনছেন ভাই? এইটা না? 1,35,000। 1,35,000? সাথে এটা কি বাচ্চা? সার বাচ্চা। সার বাচ্চা না? প্রিয় ভিউয়ার্স, আসলে কি বলবো, দেখেন যে ইনারা কিন্তু কিনতে এক্সপার্ট। এই যে ভাই এবং এই যে কাকা কুমিল্লা থেকে আসছেন এই অরণখোলা হাটে, এবং যে গরুগুলো কিনছেন প্রত্যেকটা গরুগুলোই কিন্তু পছন্দের। এই গরুতে কখনোই লস হবে না এবং অনেক দেখে শুনে 1,15,000। চার বাচ্চুর 5 কেজি? 5 কেজি। এটা জার্সি তাই না ভাই? জার্সি। জার্সি 5 লিটার দুধ না? সঙ্গে আপনার সার বাচ্চা শাহিওয়াল। সঙ্গে আপনার সার বাচ্চা শাহিওয়ালের দেখতে পাচ্ছেন একেবারে 70-80% বাচ্চা, কিন্তু তার বেশি হবে কম না। নাভি দেখতে পাচ্ছেন প্রিয় ভিউয়ার্স, কাঁচা
দেখেন যে প্রত্যেকটা গাভী কিন্তু অত্যন্ত সুন্দর মানের এবং এই গাভীগুলো নতুন উদ্যোক্তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে নিতে পারেন। কারণ হচ্ছে প্রথমের দিকে যখন আপনি বেশি দুধের গাভী নেবেন তখন কিন্তু এই বেশি দুধের গাভীগুলোর বিভিন্ন রকম সমস্যা থাকে, আপনি লালন পালন করার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জটিলতায় পড়বেন, কারণ সেখানে ম্যাস্টাইটিস থেকে শুরু করে বিভিন্ন রোগ ব্যাধি থাকে। পক্ষান্তরে নতুন উদ্যোক্তারা যদি এই ধরনের গাভী নেন, এই যে 1,35,40,45 দেখা যাবে যে আপনার 6 মাস পরে অর্ধেকের বেশি টাকা কিন্তু আপনার এই বাছুর বিক্রি থেকেই চলে আসবে। এবং আরেকটি সিক্রেট বিষয় আছে, যেমন এই গরুটা, এই গরুটা 1,56,000 টাকা, সঙ্গে আপনার সার বাছুর 10 লিটার দুধ আছে না, এটা 10 লিটার দুধ আছে। এবারে যে আপনারা যদি 8 লিটার করে দুধ হয় তাহলে 6 মাসে আপনার দুধের থেকে প্রায় আপনার 50-60,000 টাকা আসবে ভাই, 50-60,000 টাকা চলে আসবে। আর আপনার এই যে সার বাছুরটা, এই সার বাছুরটা আপনার 6 মাস পর বিক্রি করলে আপনি যে টাকা দিয়ে গাভী বাছুর কিনতেছেন দুধ এবং বাছুর দিয়েই আপনার সেই টাকাটা উঠে আসছে। হ্যাঁ, গাভীটা বোনাস থাকতেছে, তাই না ভাই? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। আপনারা ব্যবসা করেন না? আচ্ছা, কুমিল্লা থেকে কেউ যদি আপনাদের কাছ থেকে গাভী নিতে চায় তাহলে নিতে পারবে তো নাকি? আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা দেন। 01771319002525 না? আচ্ছা ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার কুমিল্লা থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন, ইচ্ছে করলে আপনারা কুমিল্লা থেকেই এই ভাইদের কাছ থেকে গাভী নিতে পারবেন। সেই ক্ষেত্রে আমি আপনাকে রিকোয়েস্ট করবো, বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হবে, যারা ছাত্র, দুই একটা গাভী দিয়ে খামার শুরু করতে চায়, তাদের কাছে একবারে সীমিত লাভে আপনি গাভীটি তাদেরকে দিবেন ইনশাল্লাহ। না প্রিয় ভিউয়ার্স, আমি মূলত আমাদের যে হাট প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য হচ্ছে নতুন খামারিদের, যারা নতুন উদ্যোক্তা হতে চান, তাদের একটা প্রাথমিক ধারণা দেওয়া, যেন খামার শুরুর দিকে আপনি গাভী কিনতে, যারা গাভীর খামার করতে চান তারা শুরুতেই যদি আপনার গাভী কিনতে ঠকে যান তাহলে কিন্তু সেখান থেকে সেই ক্ষতিটা কাটিয়ে ওঠা খুব কঠিন। যাই হোক, যারা কুমিল্লা থেকে গাভী নিতে চান ভাইদের কাছ থেকে অসীমিত লাভে গাভী নিতে পারবেন। এই যে কুমিল্লা থেকে কাকাও আসছে, কাকা আপনার কাছে একটা অনুরোধ থাকবে, যারা ছাত্র, দুই একটা গাভী আপনাদের কাছ থেকে কিনতে চায় তাদের কাছে সীমিত লাভে আপনারা গাভী পৌঁছে দিবেন নাকি? ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে। প্রিয় ভিউয়ার্স, যারা কাকার কাছ থেকে গাভী নিতে চান, মোবাইল নম্বর দেওয়া আছে, আপনারা অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করে দেখে শুনে গাভী ক্রয় করবেন।